সুযোগের অপেক্ষায় থাকো আর একটা মাত্র সুযোগ পেলেও তা কাজে লাগাও। ক্রিকেটের জীবনের প্রথম দিন থেকে এই মন্ত্রেই বিশ্বাস করে এসেছেন ঋদ্ধি, আর আজও তাই। গোটা টুর্নামেন্টেই প্রায় প্রথম একাদশের বাইরে, আর যেদিন সুযোগ পেলেন সেই দিনই ঋদ্ধি ঝড়ে রীতিমতো উড়ে গেল দিল্লি ক্যাপিটালস। এদিন যেন সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে তিনি জবাব দিলেন নিজের ফ্র্যাঞ্চাইজিকে, জবাব দিলেন বিসিসিআই নির্বাচকদেরও। এদিন ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিং জুটিতে নেমে একেবারে কামাল করে দিলেন ঋদ্ধি। 45 বলে 87 রানের ঝোড়ো ইনিংস, রয়েছে 12টি 4 ও 2টি 6 সাজানো। যোগ ও সঙ্গ দিলেন অজি সুপারস্টার এবং দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। তাদের এই ইনিংসের সুবাদে প্লে অফের স্বপ্ন বেঁচে রইল হায়দ্রাবাদের। এই নির্ভরযোগ্য পারফরমেন্সের পরও অবশ্য অনেকটাই নির্লিপ্ত পাপালি। বঞ্চিত ক্রিকেট জীবনে সুযোগ পেলে কাজে লাগিয়ে চোখে আঙুল দিয়ে সবাইকে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়াটাই যেন এখন তার কাজ। That's a very good thing and selected for the test. And a fantastic night for Sunrisers who are still in this tournament. Huh? Yeah, we had to win last two matches. এদিন দিল্লির বিরুদ্ধে অসাধারণ এই ইনিংসের জন্য ভারতীয় হেড কোচের প্রশংসা পেলেন ঋদ্ধিমান সাহা। টুইট করে ঋদ্ধিকে অভিনন্দন জানিয়েছেন রবি শাস্ত্রী। ঋদ্ধির অসাধারণ ইনিংসের পর শাস্ত্রীর টুইট, অসাধারণ পারফরমেন্স, বিশ্বের সেরা উইকেটকিপারকে অভিনন্দন। প্রশংসায় তাকে ভরিয়ে দিলেন সচিন তেন্ডুলকারও। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।